এই বুড়ো মানুষটা ডক্টর ইউনুস সাহেবের জন্য দোয়া করেন তাকে সহযোগিতা করেন আর না পারেন তার জন্য দোয়া করেন একদিন কাটবেন যেই কাঁদার আর ছবি সাদেক হবে না একদিন তার জন্য কাঁদবেন আফসার ইউজুর সুদির বিরুদ্ধে সুদ্দীর পক্ষে কইতেছে গ্রামীণ ব্যাংকটা কি উনি মালিক পঁয়ত্রিশ লাখ মানুষ এটা প্রত্যেকে গ্রামীণ ব্যাংকের মালিক উনি মেসেজ দিছে প্রত্যেকে স্বাবলম্বী হয়েছে সুদ কে খায় না রে ভাই আমার হেডের ভিতরে তো সুদ আছে আফসারির এই এই রুমালটা তো সুদে আইছে এই যে কলমটা দিয়ে লিখতেছে বড্ডা বড্ডা কথা কয় এখন আপেল খাইয়ে আছে আপেলটা তো সুদে পয়সা দিয়ে ইনফোর্ট করা হয়েছে তোর ফিট তোর ফেডের ভিতরে সুদ আর কি কইব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আবু জাইল্লা ডাকাত একবার কয় সাধুকর একবার কয় আর একবার কয় সন্তাস আরেকবার কয় এতে বাপ পুতের মধ্যে ফিডে ফিডি লাগা সিজিয়ারা লেদা লেদা হল দল গঠন করছে মোহাম্মদে তে খারাপ তে আধা হাগল তে নষ্ট তে হই কত রকমের গালি গালাস আর গালির শেষ নাই শেষ মেশ কোনো শুদ্ধ কর তুই চক্ষুটা বন্ধ কর বিবেক তো তোর মরে গেছে এই পৃথিবীতে এই দুইশো আঠাশটা রাষ্ট্রের ভিতরে ডক্টর ইউনুসের মতো জ্ঞানী একজন রাষ্ট্রপতি তুই আমারে দেখা তোর বিবেকের মধ্যে হাত রাখ এরকম জ্ঞান পৃথিবীতে নাই পৃথিবীর বিখ্যাত তিনজন ব্যক্তির মধ্যে জীবিতের ভিতরে তিনি একজন একদিন বুঝবি আমার কথাটা বলতেছ দালালি করে আল্লাহ তুমি সাক্ষী এই উন্মতকে এগিয়ে নেওয়ার জন্য বলছি আমি ওনাকে কোনো দিন দেখি নাই আল্লাহ ওনার কথাগুলো শুনলে মায়া লাগে কত সুন্দর কোন উচ্ছৃঙ্খল কথা নাই উনি জালেন নয় উনি আমাদের উনি আমাদের কত ভালো মানুষ সেই আগেও দেখছি পাঞ্জাবি ভরা এখনো দেখছে ক্ষমতা পাইয়া যাই আবু সাহিদের যে আরোপ করে এই ম্যাডামে যদি নিজস্ব কি নিজস্ব এরোপ্লেন যাই যে আরোপ করতো সে জায়গার চেয়ারম্যানের এই হেন মালখা ভাই আবু সাহিদের আব্বা আমার জোর করে লিখে গেছে গণভবনে তার নির্দেশে গুলি সে কাঁদে কত অভিনয় করছে মেয়ে এটা তার অভিনয় দেখতে দেখতে নিজের মাতারে মা করতো এখন কেন জানি এই লাগে আজকে বাড়িতে গেছি আমার মা কান্দে কাঁদে তুই তুই যাচ্ছি আমি মাত দিকে এভাবে সাহায্য কারণ ডল লাগে মা কাঁদে কাঁদাটাও তো এখন বিশ্বাস হয় না লোক মারিয়ে এর ফলে দিলের ভিতরে মায়া নাই আপনি একটা দিলে তো আমি বড়ো মানুষ আমি তো আর বেশি দিন নাই তিরাশি বছর বয়স হয়ে গেছে আমি তোমাদের কাছে থাকবো আমার এই কাজ ভুল হয়ে গেছে আমি তোমাদের কথা মানি নাই সোনামণিরা তোমরা আমার নাতিফুতির বয়স আলহামদুলিল্লাহ তোমাদের থেকে পাঁচজন দাও আরো এদের থেকে পাঁচজন দাও আলহামদুলিল্লাহ ক্ষমতা তোমরাই চালাও তবে আমি তোমাদের বুড়ো বোন হিসাবে দাদুমণি হিসাবে তোমাদের আম্মা হিসাবে আমাকে তোমরা কাছে রেখো এই জমিনে আমার কবর হোক আমি তোমাদের কাছে থাকি আল্লাহর শেষ মতে কত বড় বড় ফাঁফিকে আল্লাহ মাফ করে দে কত কিছু ক্ষমা করে দে আল্লাহ করেনি না শেষ মুহূর্ত যত গুলি কর এরকম কর তো করিতে একটারে করি একটা মরে আটটি গাঁড়াইতে আপনি গুলি গিয়ে ফেললেন রেডি গুলি তো আমার কাছে ফুলের গন্ধ এদিকে জান্নাত দেখা যায় প্যারেস্তাতে তাদের সামনে জান্নাত ধরে রেখেছি আরে গুলি খায় এমনে দে চলি যায় জান্নাতে এই মিশে মায়ার পৃথিবীর থাকিস না এই ফয়সালাটা তো করে দিছে আল্লাহ আল্লাহ সদ্য সত্য একজন শহীদের বরকতে আজকে এত সুন্দর কথা বলতে পারলাম আল্লাহ আল্লাহ তেইশ হাজার আহত ভাই বোনদেরকে আল্লাহ আপনি তাদেরকে সুস্থ করে দেন আল্লাহ তাদের রক্ত সাথে বিফলে না যায় আমরা এই জমিনের প্রত্যেকটা নাগরিককে যাতে সুখে রাখতে পারি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমার আম্মাজি যারা আছেন আল্লাহ তাদেরকে যাতে আমরা মানুষ যাতে সুখে থাকতে পারি আল্লাহ সেই ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ তোমার এই বুড়ো মানুষটার হাতে তুমি ক্ষমতা দিয়েছো আমরা বলিও নাই তিনিও জানেন না তিনি যে দেশটা চালাবে আল্লাহ এমন হিম্মত দাও আল্লাহ যাতে তিনি দেশটা চালাতে পারে আল্লাহ আমাদের গুণের দিকে তাকাইও না আল্লাহ রেশন সাল্লাহুল সাল্লামের মহাপথে আমার শ্বশুর্টি জন ডিসি যাতে কাজ করে আল্লাহ এ ডিসি জেনারেল তিনশো যাতে তারা কাজ করে ওফুজ আল্লাহ নির্বি অফিসে তারা যাতে কাজ করে দেশটা তো আল্লাহ তাদের তাদের ছেলে রে দেশে থাকবে আল্লাহ এই রেজুদ্দে ফলাসিপ যুদ্ধে জন অফিসারের কারণে একশো নব্বই বছরের জন্য স্বাধীনতা সূর্য ডুবে গেছিল আল্লাহ আল্লাহ সতেরোশো সালে সালের তের জুন ছয়টা পঞ্চান্ন মিনিটে সূর্য ডুবছে আল্লাহ সেই সূর্য একশো নব্বই বছরে উনিশশো পাঁচচল্লিশ সালে ডুবছে অফিসারগুলো যদি কাজ না করে স্বাধীনতার সূর্য এমন ডুবা ডুববে আর হয়তো স্বাধীনতা সূর্য আর উঠবে এই জন্য তাদের জন্য দোয়া করবেন আল্লাহ সাথে তাদের জন্য তাদেরকে সাথে বরকত দেয় আপনার নামাজের মাধ্যমে রসুল সাল্লামের দুরুদের মাধ্যমে দোয়া করবেন অসার সময় আমরা শিক্ষা অফিস থেকে কিতাব আগে করব সেখানে আমার রসুল আছে কিনা সেখানে আউলিয়া ইকরাম আছে কিনা সেখানে খোলা ভাইরা আসি দিন আছে কিনা প্রয়োজনে এক পৃষ্ঠা হোক কথা বলেন ঠিক কিনা আমাদের মুক্তিযুদ্ধে যারা অবদান রেখেছে একাত্তর সালে তাদের জীবনীও থাকবে বর্তমান প্রজন্মে এবারে যারা স্বাধীনতা স্বৈর সারকে দৌড়ানোর জন্য যারা এই করেছে তাদের জীবনীও এক পৃষ্ঠা করে থাকবে আল্লাহর জন্য এক পৃষ্ঠা এই ছয় পৃষ্ঠার পর পরে পড়া লেখা আমরা এই সিলেবাস মানি মহাগ্রন্থাল কোরআনে সিলেবাস আল্লাহ সরকারি সিলেবাস সেই সিলেবাসে আল্লাহ শানু প্রত্যেকটা পৃষ্ঠায় লাইনে লাইনে কাফে মুখাতে আল্লাহ রসুলকে আল্লাহ সামিল রাখছেন ঠিক কিনা আপনারা আমাদের সাথে থাকুন এই দাবি তৌহিদি জনতা আপনারা নিশ্চুপ থাকলে হবে না ইনশাল্লাহ শুনছি নাকি সিলেবাস কমিটি বাতিল হয়েছে সিলেবাস কমিটিতে দুইজন আলেম আর একজন সম্মানিত ফিজ বাংলার জমিনের একজন ফির তিনজন আমাদের কমিটি দিতে হবে ঠিক কিনা না আর কোন নাস্তিকের জায়গা এখানে হবে না সেই জমিনে আজানে আজানে মানুষের ঘুম ভাঙে আজানে আজানে মানুষ চাষীরা কি করে জমিন থেকে আসে আবার আজানের দনিতে এশার নামাজ পড়ে তারা ঘুমায় সেই জমিনে ইসলামী সিলেবাস অন্তত পাঁচ পৃষ্ঠা ফিক্স করে তারপর আমাদের এই শিক্ষা এরপর আল্লাহ যেভাবে বলেছে শিক্ষানীতিতে ইকরা বিস্মী রব্বি কাল্লাজি পড়ো তোমার রবের নামে যেই পড়াতে আমার রব নেই সেই পড়া ডিলেট কথা ঠিক কিনা কোথাকার ব্লুমস ট্যাক্স নমি সে উনিশশো সালে আঠারোশো সালে মারা গেছে তার শিক্ষা নীতি আনি আনি ঢুকায় এই দিনের এড দেয় তারপরে কি হাসে ডাকে এগুলো ফড়া আল্লাহ রসুল এগুলো ফড়াইছে সিটারি কারে কয় পুরা ২০ কোটি মানুষকে আমাদেরকে অন্ধকারের ভিতরে তারা ঢুকেছে কথা ঠিক কিনা তাহলে আল্লাহ যেভাবে রফা আনা লেখা শিক্ষক আল্লাহর রসুলকে যেভাবে ইজ্জত দিছেন আমরা আমাদের সিলেবাসে কোর্ট কাছারিতে সংসদে আমরা রসুলকে নিয়েই আমরা বাসবো থাকবো যেই অফিসে আল্লাহ রসুল নেই সে অফিসে আমরা বেঁচে থেকে লাভ নাই যেই দেশে আল্লাহ রসুল নেই সেই দেশে আমরা থাকবো না আমরা যদি থাকবো যদি থাকি এই জমিনে আমরা রসুল সাল্লা সাল্লামকে সাথে নিয়ে থাকবো মরবো আল্লাহর রসুলকে নিয়েই মরবো মিল্লাতা রাসুল ইল্লা বলে বলে কি না মিল্লাতে রাসুল ইল্লা বলে কি না সারা জিন্দিগি আপনি অ্যারিস্টটল প্লেটোর মোতাবেক চলছেন আর মরাল আসরে বাঁধি কয় মিল্লাতে রাসুল ইল্লা সিটারি বাদ দেন আপনি মিল্লাতে রাসুল ছিলেন কি না আপনি শুধু মসজিদ মাদ্রাসা পর্যন্ত মিল্লাতে রাসুল অফিস আদালত স্কুল কলেজ ডিসি অফিস উপজেলা নির্বাহী অফিস তারপরে ফৌজদারি সিভিল সংসদ ভবন হোয়াইট হাউস জাতিসংঘ ইউনিয়ন বোর্ড মেম্বার সাহেবের বিচার করবার সময় রসুল নাই বাচ্চ নাডার লগে একটু কান যুক্তি করি আছ তোরা বয় হেয়ান্দি কন বাচ্চ নাডা হান্দাইছে ঠিক না এ কান যুক্তিতে ও তানা যাও ওয়ালা তানা যাও বিল ইসমে ওয়াল উদওয়ান এ কান যুক্তিতে আল্লাহ রসুলকে রাখতে হবে আল্লাহকে রাখতে হবে কথা ঠিক না আপনি টয়লেটে যাবেন সেখানে আল্লাহ রসুলকে রাখতে হবে কোন ফাও দি যাবেন সেখানে ফাও শিকল ফরা আল্লাহ রসুল আপনাকে তালা মারিয়ে লেছে যাইবেন রাসুল সাল সাল্লাম দোয়া শিখে দিয়েছেন আল্লাহ নিয়া রুজবিকা মিডাল খুব সোয়াল খাবাইস তারপর বাম পাও দিয়ে আগে ঢুকবেন কাফড় আমনের মতো উঠেতে পারতেন না দুই মাইল আগে থাকতে কাফড় বানবেন সেই হাদিসও এসে গেছে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের শালা ইবনে উমর রদিউল্লা তাল আনুমা তিনি বলেন আমার রসুল রসুল সাল সাল্লাম আমার দুলাভাই আফার বাড়িতে আমার বাপের বাপের বাড়িতে বেড়াতে আসার আমি সাদর উপর উঠছি দেখি দুলাভাই ভাই টয়লেটও কেমনে বসে আল্লাহ রসুল বসছেন তারপর কাপড়টা উপরে সরাইছেন যাতে লজ্জাস্থান দেখা যান না যায় লামিয়ার ফা সাহবাহন সাহবান নাবি সাম হাত তাই ইয়াদনু টয়লেটে কমেটে ঠিকভাবে না বসা পর্যন্ত কাপড় উঠে নাই তাইলে আগ্রা কোলারিটা ইটা আল্লাহ রসুল শিখাইছে ইউনিয়ন বোর্ড উপজেলা প্রশাসন কোর্ট কাছারি তারপরে সংসদ ভবন এগুলো আল্লাহ রসুল শিখাই নাই সমস্যাটা হলো কোন জায়গায় রাগ হইয়ের আগে আপনি বুঝেন বাড়ির যে বাবির যুক্তি করবেন আপনারা যে কলমাটা ফোরছেন লাহা মোহাম্মদুর তো ইলহুন অর্থ হইল আইনদাতা বিধানদাতা সব কিছু কে আল্লাহ ইলহুন আপনি কন্টাক্ট করছেন এরপরে বলছেন মোহাম্মদুর তো মোহাম্মদ রসুল্লাহ কি মানে হুজুরের জীবনটা জীবনীটা আপনি ফলো করবেন কিভাবে ফলো করবেন আল্লাহ রসুল মাক্কা মুকার রমা ছিলেন কত বছর তেরো বছর সেখানে শুধু মানুষের বলছে আসো আল্লাহর দিকে বহুত বাল্লা জান্নাত আর ইসলামের সাইটটা ফিলারের কোনোটাই মক্কার জমিনে ছিল না মেয়রাজার সময় নামাজ ফরজ হয়েছে এরপরে দ্বিতীয় হিজুতে রোজা এবং তারপরে জাকাত ফরজ হয়েছে অষ্টম হিজরিতে হজ ফরজ হয়েছে আর এই মদিনা বাতে আসি হুজুর পররাষ্ট্র দপ্তর ইউনিয়ন বোর্ড পুলিশ প্রশাসন র্যাব ডিএসবি তাম পৃথিবীর পররাষ্ট্র স্বরাষ্ট্র চুক্তি নীতি যা আছে সুদে বিয়ে সন্ধি যা আছে সব শিখাই দিছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেনা বিভাগ মেজর জেনারেল কর্নেল বিভাগ তোমরা কীভাবে চালাইবা এই দশ বছরে আল্লাহ রসুল সব শিখাই দিছে এখন আপনারা অনেকে আছেন জিগির আজঘাট ঠিক আছে তসবি ঠিক আছে সব বন্ধ করি জিগির ফিক আপ নেন কোনো অসুবিধা নাই আপনি তো মক্কা জমিনের তেরো বছর আছেন তাইলে আপনি কলমাইভাবে পড়বেন লহ ই লহ ইদ্বেক কদ্দুর এই কথাটা আমরা বলতে গেলে কয় হুজুরেরা ইসলামটা দেখাইছি তো তাইলে মদিনা তুই বা দশ বছরটা কে আমল করব যদি আল্লাহ রসুলের দশ বছর আপনি প্র্যাকটিস না করেন তাহলে ইসলামের অনেক অংশ আপনার থেকে ছুটে গেল আপনি তো জান্নাত পাবেন না কথা বুঝাইতে পারলাম আমাদের দেশে আমরা এটা বলল হুজুরের রাজনীতি ডুবেছে আগে তো ভালোই আসলে আফসারি সাহেব দেখছো নি সে স্যারে তিন ফা দিয়ে দিছে আপনি তো এমসি কিউ পদ্ধতিতে প্রশ্ন দেওয়া আছে গুগল সিস্টেম ইন্টারনেটে আল্লাহ দিয়ে দিছে মহাগ্রন্থালান আপনার দেশের জেনাবে বিচার হইলে কি আইন আল্লাহ তো শিখে দিছে তারপর ট্যাক্স কিভাবে নেবেন সিজিয়ারা রাস্তার মাথা সিঁড়া দাম বেসলে তারা ধরবেন কেমনে রাস্তাতে তারা অটো অবৈধভাবে থ্রি রেখছে তো কেমনে বিচার করবেন তারপরে জমিন ঠেলতেছে সব কিছু তো আল্লাহ এগুলা বিচার করে দেখাই দিছি কিনা আমরা তো নামাজ কলমাতে ঠিক আছেন ভেদিক তো ঠিক নাই কজুর তুমি বাড়ি গেছো তা আপনি কেমনে ফাঁস করবেন আপনি পূর্ণ আল্লাহ রসুলকে ফলো করতে হবে আল্লাহ রসুলের জীবনী যদি আপনার বুঝে না আসে তাহলে খোলাফাইয়ের আশি দিন তিরিশ বছর পুরো সংসদ চালায় দেখা দিছে আলার না বুয়া এইভাবে যদি আপনি জীবনটা পরিচালনা করতে পারেন যদি নাও পারেন আপনি যদি এভাবে চেষ্টা করেন তাহলে আপনি অন্তত আশা করেন যে আপনি জান্নাতি ঠিক না আপনি নামাজ কলমা ঠিক আছে আর কিচ্ছু বুঝি না নামাজ কলমা ঠিক আছে তা আপনি নিজে গাছ ঝরে কি জান্নাতে চলে যাবেননি একটা জাররা যদি বেশকম করেন আপনি সাকা ফানসার সাকা কি আমরা যদি এ কথাটা বলি কয় এগুলো তো কাহিদে কাম নাই ইসলামের নতুন করে ব্যাখ্যা করে ছয় হাজার ছয়শ্টিটা যে আয়াত এই আয়াতগুলো সব আমল করতে হবে আপনার অঙ্ক একটা লিখছেন দশে দশ পাইবেন আরো নব্বইটা নয়টা অঙ্ক রয়ে গেছে ওইগুলো না লিখলে তো আপনি কি হবেন না পাশ হবেননি তাহলে আল্লাহ সিলেবাস দুইশো পঞ্চাশটা আয়াত হলো জেহাদের আমার জীবনে তেতাল্লিশটা বছর শেষ হয়ে গেল কোনোদিন জেহাদের ও আজ করি করিন কারণ গিরা গার্লাস ইয়ে লেব তো কারণ ঠিক কিনা ইসলামের তো আপনার জব করি ইলেছেন আল্লাহ রসুল বলছেন ইয়াতি আল্লাহ নাসের জামান ইয়ে স্তামিউ না ফিল্ড মাসাজে ওয়াল আই ই মুভমেন্ট ইয়া বি ইউ না ইয়া বিহু না ইয়া বিউ না দি না বে আর দিম দুনিয়া ও এমন একটা জামানা আসবে মানুষ মসজিদে অসংখ্য মানুষ দোমালা তিন মালা ভরফুর হয়ে যাবে তবে দুর্ভাগ্য আল্লাহ রসুল বলছেন হাকেম শরীফের মসাদরে কে হাকেম শরীফের হাদিস মসজিদের ভিতরে বাজার মসজিদে একজন মমিনো নাই ইমাম মুবজেন খাদেম মসজিদের সেগাপতি কেশমিয়ার সেরকোডারি সব কাফের ভয়াবহ অবস্থা কারণ ইসলামের যেই তরিকা আল্লাহ রসুল রাখি গেছে এই তরিকা তো নাই ইমাম সাহাবেও সিস্টেমের সভাপতির রাজা মন্দির হাসিলের জন্য দোয়া করে আবার সালামিরা মিলাদ হবে সভাপতি সাহেব অসুস্থ শুধু সভাপতি ছাড়া কথা নাই সে বইল সাউয়ের ফানি অজ্ঞা খাইল শেখাপতির কাছে রায় আচ্ছা মসজিদের কি কোনো সভাপতি আছে মসজিদের কে আল্লাহ মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আছে মসজিদের সভাপতি নাই মসজিদের একমাত্র স্পিকার আমার সম্মানিত ইমাম এটা আরশো আজিম থেকে এই মিম্বর আল্লাহ দিছে কথা ঠিক না আপনারা ইমামেরা আবু সহ তালা শহীদের বরকতে আর ভয় নাই অন্তত যতদিন কথা বলতে পারেন আপনারা সঠিক ইসলামটা মানুষকে প্রিজেন্ট করে দেন যদি এই দাওয়াত তাদেরকে না দেন আল্লাহর দরবারে আপনারা দরা খাবেন আসেন বন্ধুরা যদি এই যে জেনা করলে বিবাহিত লোকে যদি জেনা করে তাহলে তার কি শাস্তি তাকে গলা পর্যন্ত গেড়ে ফাথরে ফাথরে শেষ করে দাও এটা কার আইন আল্লাহ এবং রাসুল সাল্লামের আইন এটা যদি আপনি নিষ্ঠুরতা মনে করেন একটু মায়া মনে করেন যদি তোমরা এটাতে মায়া দেখাও আমি ইমানের রশি কাটিয়েলামো কে কয় ইতি আল্লাহ ইতি এই আইন আছে এই আইন শুধু লিজেনছে জানছে জামাতে ইসলাম এবং সরমনার হুজুর হেফাজতে ইসলাম আমার কলিজার বাইরা শুধু এটা তারা দাওয়াত দিব আর আপনারা যারা পাবলিক আছেন নব্বই পার্সেন্ট লোক ইসলামের পক্ষে নাই হুজুর এটি যে এমনি বলেন এমনি কি আর দুনিয়া চলেনি এটি আপনারা হুজুরেরা তো এটা জঙ্গি রাষ্ট্র বানানে। আপনার স্বয়ং আল্লাহ রসুলকে জঙ্গি বলতেছেন আল্লাহ রসুল আপনাকে যা দিয়ে গেছে তাই আপনাকে মানতে হবে এখন আপনারা কো আল্লাহ রাই আল্লাহ কায়েম করব। কি দৌড়া তাইলে আল্লাহ আল্লাহ শানু সিজিয়া রাতে নাঙ্গল কোটে বেলের ফাটাবো কিরে জিনা করছে তে ওমকে ওমকে তুই দাঁড়া রিসোর্স দে আল্লাহ কি ইত্তাম তো ফাতর টকা মাথার টকা ইসামিলের কব তুই খাদ কর হ্যাঁ খাদা খাড়া করা ঢুকা হেতে আর হেতিরে। তিরে মিকাইলে রে কি রে তু খা আরি সব কা মার কাজ করবো কে বলেন এই কাজটা করবো কে আমরা কারা এই দাওয়াতটাই জামাতে ইসলাম এবং বাংলাদেশ ইসলামী ছাত্রসিবির দিচ্ছে আপনারা তাদেরকে ভুল বলতেছেন আল্লাহ জালা শানু বলতেছেন আপনি যদি এনলাম তাফাল জালিক আপনি যদি এটা না করেন পামা বাল্লাহ রেসাল্ থা তাইলে আপনি আল্লাহর রেসালত ফালন নাহু কাত হু ওয়াতিন যদি আমার ওহির বাইরে একটা কথা বলেন সে রোগ বেদাৎ করে গেঁড়ির রোগ সিঁড়িয়ে কে কয় আল্লাহ আরো জোরে কে দিচ্ছেন আল্লাহ আপনি যদি আমার কথা বলেন বলেন্লাহর আমি আপনাকে সেভ করার দায়িত্ব আমি আল্লাহ আমার পৃথিবীর কোন শক্তি ছিল না এই শরীর সারকে হটানোর জন্য ঠিক না এমন সুন্দর আল্লাহ শাহানু যে তালের নির্বাচন সে তালের তিনশো তিনশো জন এমপি তা করে কেউ কিছু বলল না নাই কি হয়েছে এগুলা করে কে আল্লাহ জাল্লাহ শাহানু এই কথাটা বলছে নবীজি দুবুর সুরা কামার সুরার রহমানের আগে সুরের শেষের দিকে আল্লাহ মক্কি সুরা মক্কার জমিনে কো আল্লাহ রাসূল খাইতে পায় না मारे তিন বছর জেলে ওইডি ফলাইবো আবু জাইল আমনে সা সা ফলাইবো হেতে বাবড়ি চুল রেখে নি গিরে কাটিয়ে গেলে আবু জাইল লা আয়াতীরা শুনি কো ঘর খোলা নাই আমরা ফলাইও কে আমরা ফলাইও ঠিকই বদরের প্রান্তরে এনে কানে গালের জনে কেসা শুরু করছে হারিস ইবনে হাসান হেতে 200 কেডাল লৈ মিনটা সাগুরকে আকাশছরে লৈ আইছে যখন এই হারিস ইবনে হাসান আবু কাছে যখন মক্কার জমিনে দোয়াল্লাই আসে ক বাতিজা খুশি হইলাম আমি মনে করছি আমি যুদ্ধের ময়দানে চলি গেলে তুই মক্কা দখল করি আর নমিনেশন ফাফাত তুই যাবি গো কল যে ঠান্ডা করছ এরপরে এই আবু এই আবুজল্লা দরি হেতে দোয়া করে রসুলের বিরুদ্ধে আল্লাহ আমার বাতিজা জড়াইছে মহাম্মদে এ হেতে আর আমি দুইজন যারা শক্তিশালী সহিবহাতে আছে তাগর তুমি সাহায্য করিও ফেরস্তারা কেক রে আমিন অত বড় খারাপ হেতে এই হোলা নবীর বিরুদ্ধে নবীর কাবাতে দেয় দোয়া করতে আসে এভাবে আসে না দাঁড়িয়ে রাখি কত সুন্দর দিচ্ছে আল্লাহর অতুলকে সর্বোচ্চ মর্যাদা দিতে চায় সংসদে নিতে চায় তাদেরকে রেশারেসা করিয়ে লায় এমন ভাব দিচ্ছে দাঁড়িয়ে টাড়ি সাপ দাঁড়িয়ে খুব সুন্দর লাগে দেখি না কত সুন্দর লাগে কি সুন্দর মাত্র কাবাশরি বিবৃতিতে এতে নোয়া জড়িয়েছে ঠিক কিনা ও মা গো মা কাটটা জালিম কোরআনে কারিমে আলেমের আগে কথা বলে কথা ঠিক কিনা আল্লাহর কোরআনের কথা বলতে হলে তার থেকে পারমিশন লাগে কত বড় জালেম এবার মাই শুরু হয়েছে আবু জাইল্লাতে তো মুখ হাতলা হেতে নবীর সাহাবির করে ক্রিটিসাইজ করে কিরে কিরে আমির হামজা তারপরে এ নাম ধরি ধরি কিরে

কিন্তু আল্লাহ তো এটা কৌশল করছে কথা বোঝেন না আল্লাহ তো এটা সিস্টেম করছে এবার যখন মাস শুরু হইল মাগো আল্লাহ ত্রিপল নাইনে ফোন দিছে দোস্ত তিন হাজার ফাটাইছি সাল্লা সাত আল্লাহ হাফিজ আল্লাহ বনি কানের ইচ্ছা কাটাইছি কেডা মানে গিরাছে মাগো মাস শুরু হইল সাদা সাদা ফাঁকড়ি বাবড়ি চুল ফেরস্তারা আল্লাহ নুরের ঘোড়া দি ছড়িয়া না শুধু মার লাগছে টিপু সুলতানের মত করে मारे হারিস ইবনে হাসেম এতে কিন্তু ইবলিস এতে শুরু হচ্ছে মক্কার কেড়ার সুরতে এতে আবু জাইললের কয় ভাইসা পাইতো আঙ্কেল যাইরগা ও তুই কিতা কস তোর উপর আশা করছি আই যাইব না যাচ্ছা আতা আচ্ছা বিতিকাম দেইসি আর হারিস ইবনে হাসেমে এনে ফাঁস করে আবু জাইললের কলজের মধ্যে গংশি দি কো আই যাইব এররে এই আইডেন্টি কার্ড বাইর করে আই এম ইবলিস গদে বল্লা আই এম নট হারসিম নে হাসিম আই এম চিটার অফ দা ওয়ার্ল্ড তুই পার তোরে হাম দিয়েছি তোর কল্লা কাট বল্লাই মাস মো তোর কল্লা কাট বরে কাটবো আল্লাহু আকবার ওই সাইউহ জামুল জামু ওয়া ইউআল্লুনা দুবুর বলছিনি বলছিনি এরপরে সূরা মুজাদালাতে আল্লাহ কয় কতাব আল্লাহু লাগলিবান্না আনাও রসুল ও নবী আমি নাঙ্গলকোটে রেজিস্ট্রি অফিস থেকে দলিল করি দিতেছি অবশ্যই এবং অবশ্যই আমি এবং আমার রসুল গন বিজয়ী হবে ইসলাম কোনোদিন হবে না এই ফিলিস্তিন এই লেবামকে নিয়ে যেভাবে খেলা খেলতেছে জাতিসংঘ সিস্টেম করি ক যুদ্ধ করিও না ভিতরে বিতলে কবা আলা এই পৃথিবীতে আল্লাহ কবাগ ঠিক কিনা এই বিশ্বের মানুষ যদি শান্তি চা ইসলামকে বুকে লালন করতে হবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামকে কলিজের মধ্যে রাখতে হবে আল্লাহ আজাব মোড়েও দেন মক্কার জমিন যতদিন আল্লাহ রসুল ছিল তার মহব্বতে জন জোরে বার করে দিছে হিজরতে কোন খেলা না শুরু আইয়ে আইয়ের হিজরতে আল্লাহ রসুল পালাই গেলেন তিন দিন সাওয়ার পর্বতের গুহা এবার এটা আন্তর্জাতিক জাতিসংঘ থেকে আবুজ্লা ঘোষণা দিয়ে দিছে অমৃত কল কল্যাণ তে ফেললেই আলো মানে সেই সময় দর বিশটা রাষ্ট্র এই উ এত কোটি টাকা দিয়ে কিনতে ফেরবে আল্লাহ রসুল সালি সাল্লাম লুকিয়ে গেলেন আনা সাদিল্লাহ আনু থেকে না এর ফর রাসুল সাল্লাম এ করলেন আবর আদিল্লা তালা আনু যখন দেখলো যে তাগর দেহা যায় লাওয়ান না ইলিয়াই না লালাজারু আল্লাহ রসুল্লা কজুর যদি এই না তাহা তা কাদামাই হেম যদি তারা তাকে দুই ফাইয়ের দিকে তাকায় আঙ্গুর দেই এলে বোলা না যারু আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কান্দকা আহ তাই কাঁদো কাউরে আহুকর কান্দে আল্লাহ আমি কাঁদতেছি আমার জীবনের জন্য নয় হে আল্লাহ রসুল এখন যদি এই সর পর্বতে আপনাকে মেরে ফেলে ইসলাম এই নাঙ্গলকোট পর্যন্ত যাবে না আপনার কোটি কোটি উম্মত ইয়াতিম হয়ে যাবে আমার জীবনের জন্য কাঁদতেছি না আপনার জন্য কাঁদতেছি রসুল সাল্লাহ সাল্লাম বললেন মামা জন্নুকা আবাবাক আবুকর আপনার ধারণা কি বিসন বিষ্ণাইন ওই দুই লোক সম্পর্কে আল্লাহ হুসলে যে গুহাতে দুইজনের তৃতীয় জন হচ্ছেন মহান আল্লাহ তাদের সম্পর্কে আপনার ধারণা কি তার সম্পর্কে ক্ষোয তাহলে আমরা বিজয় এরপরে বকর কাঁদে নবীজির জীবন শঙ্কানিয়া আল্লাহ কাঁদিও না ও আবু বকর তুমি কান্দা ওইদিকে তাক অঞ্জুরিলে লাইহা ওই পাহাড়ের গুহার ওই দিকে তাকাও লাও যাও মিনহুনা লাজাহাবনা মিনহুনা পা নাজারা সিদ্দিক উইলা যা নেবেন আখার ওই গুহার অন্য দিকে যখন তাকাইয়া দেখে পাথরের গুহা তাম পৃথিবীর এমন কোনো মেশিন নাই যেটাকে কাটতে পারবে দেখে যে কাদিন ফারাজা এইভাবে গুহা ছিদ্র হইয়া গেছে ও সাফি নতুন মাসদু নতুন ইলা জাহানে বিহা দেখা যায় ফেরস্তার স্পিড বোর্ড ইঞ্জিন স্টার্ট দিয়া টাইটানিক জাহাজ লইয়া গুহা ফাতে নদী ফাতে বসি রেছে এদিকে দৌড়ানি দিলে আপনি এদিকে চলে যাবে আপনার জন্য আমরা ব্যবস্থা রেখেছি এই ইসলামকে ইসলামী আন্দোলনকে আউলিয়া একরামকে ইসলামের মুজাহিদিনদেরকে ফাঁসি দিয়ে নির্যাতন করে কোন রকমের শেষ করা যায় না কারণ আল্লাহ জাল্লা শাহানু ইসলামের দায়িত্ব নিয়েছে মারতে পারছি নি প্রত্যেক দিন মারে মারে আর বেলালটা দিলে তাহলে আনুরে তো লুটের মতো মারে জিজ্ঞার বোরকাশে দাম না হিগ্গ বেলালের মারে এবার আল্লাহ জাল্লা শাহানু ক আমি আপনাকে যেই নগরীতে আপনাকে বের করে দিচ্ছি মারতেছে আপনাকে হিজরতের দিকে নিয়ে যাচ্ছে তারা বের করে দিচ্ছে আমি এই জমি আপনার জন্য আমার পর্যন্ত রেজিস্ট্রি করে দিব আপনার নামে কেমনে নে সামনে আমি দলিল করে দিচ্ছি এই এই ফৌরসভা মক্কার ফৌরসভার কসম দিয়ে বলতেছি এই মক্কা নগরী এই ফৌরসভা আমার পর্যন্ত আপনার মালিকানা দিয়ে দিলাম সিটিজেনশিপ নিবন্ধন আপনার থাকবে আর সবটি সিটিজেনশিপ দেখবেন আপনার সাত দিন হলে নাই কি হইব কি হইব দেখছেন এই কোরআন তাহলে আমাদের করণীয় কি আমাদের করণীয় হচ্ছে রসুল সাল্লা সাল্লামের অনুসরণ অনুকরণ করা আমরা তো আল্লাহ রসুলকে মানতেছি না আমাদের বেশভূষাতে ইসলাম নাই আমাদের সলাফেরা ইসলাম নাই আমাদের চলনে বলনে কথনে বক্তৃতা রাজনীতিতে অফিস আদালতে ব্যবসা বাণিজ্য অর্থনীতি সমাজনীতি সংস্কৃতিতে আমাদের নবীজিকে আমরা ফাত্তা দিচ্ছি না তাহলে বিশ্বটা টিকে কিভাবে আজকে এই মাহফিল সার্থক হবে যদি আমরা আল্লাহ রসুলের সুন্নাহাকে আমরা যদি মানি মানার জন্য আগে পড়তে হবে একজন আশেলে আশেকের রসুলতে তো এখানে পাবো না যিনি আল্লাহ রসুলের জীবনীটা শেষ করেছেন পড়েছেন নাই এমনি শুধু মাহফিলে আধা ঘন্টা এক ঘন্টা শুনতেছেন লাভ হবে কি আপনারা প্রত্যেকে শিডিউল করে নেন প্রতিদিন এক পৃষ্ঠা হোক এতে বিশ বছর লাগুক তিরিশ বছর লাগুক অন্তত নবীজির জীবনীটা পড়েন নবীজির জীবনী আল বেদায় আর নেহায় আছে এটা অনুবাদ করা আছে ইসলাম ফাউন্ডেশন থেকে আপনারা পড়বেন তাহলে নবীর মহব্বত নাজিল হবে হৃদয়ে আপনি অনেক কিছু জানতে পারবেন বুঝতে পারবেন যদি আপনি না পড়েন তাহলে আপনি কীভাবে জানবেন মাহফিলে কতটুকু শিখবেন প্রিয় বন্ধুরা হিজরতের আগে দুই তিন দিন আগে যখন নবীজিকে সবাই মারতেছে আল্লাহ রসুল আব্বাস সাদিল্লা তালা আনুরে বলল এই হাদিসের আবি হুজুরের স্বাস্থ্য ভাই আব্বাস সাদিল্লা তালা আনুর ছেলে তো একদিন আব্বাসের কয় সাশা আপনার বাইরা তো দশটা আমার আব্বা না মারা গেছে সিজিয়ারা সবচেয়ে বড় সম্ভ্রান্ত পরিবার আমনের এই বাইরা আমি করিস বংশের ফোলা যে দেয় হে আমারে গুমসায় মারে ও সাছা চলেন কি করমু ও কলালি রসুল উল্লাই সল্লুসলাম লা ওরা আলি ইন দা আখিকা ইন্দ দা আপনি এবং আপনার ভাইরা তো আমাকে মাঠ থেকে বাঁচাতে পারতেছে না তাইলে কি করবেন ও সাসা তাইলে আপনি একটা কাজ করেন ফাহাদ আনতামুখ রেজিয়া ইলাসুক হাদাদ আগামীকাল কি আপনি রাজি আছেন আমরা গুণবতী প্ল্যাটফর্মে রেল স্টেশন চলে যাবো সেখানে আমরা চা দোকানে এ দাওয়াতি কাজ করমু তারপরে দাওয়াতি কাজ করি নাস। সেখানে আমরা গুণবতী তারপরে গরুর গ্রামবাসীরা জড়িয়ে আছে গরুর আতালে শুই থাকমু দাওয়াতি কাজ করমু মক্কাতে তো আর টিকতে ফাইতেছি না প্রত্যেক দিন আমার লুটের মতো মারে আমার সাহাবীর অত কেউ নাই চলেন আমরা দাওয়াতি কাজ করি ওয়া কানাত মাঝমাউল আরাবে আর তখন ছিল আরবের প্ল্যাটফর্ম জমজমাট সিজিয়ারা চা দোকান ছিল ওইগুলা দেখেন আল্লাহ রসুল দাওয়াতের জন্য কিভাবে পাগল ভাড়া আজকে কি আমরা দাওয়াত দিতেছি দাওয়াত দিব কিভাবে আমরা তো নিজে ফাইটতেছি না কেউ পড়তেছে না প্রত্যেকে নেট শরীফ লইয়া আসে প্রত্যেকে আল্লামা গুগল শরীফ ফেসবুক শরীফ লই আছে আর ইসলাম চলে যাচ্ছে এত সুন্দর স্কুল কলেজ মাদ্রাসা কেউ পড়তেছি না সিলেবাস থেকে আল্লাহ রসুলকে তাড়াইয়ে দিচ্ছি অথচ লেবাননের পাইরা কালকে যেভাবে বোমা হামলা করছে পাঁচ হাজার কেজি পাঁচ টনের বোমা পর্যন্ত নিক্ষেপ করছে নাই আমার ভাইয়েরা ফিলিস্তিন আমার ভাইয়েরা নাই আরাকানের ভাইরা বিশ লাখ বাহেরা বাড়িঘর মসজিদ মাদ্রাসা থুয়ে আমাদের কাছে আজকে অসহায়ের মতো রয়ে গেছে পৃথিবীর কুকুরের বাড়ি আছে আমার আরাকানের ভাইদের বাড়ি নেই তারপরে কাশ্মীরের ভাইয়েরা উইগুর সিন দেশের আমার মুসলমান ভাইয়েরা নাই তারা একমাত্র কারণ হচ্ছে আমরা দাওয়াতি কাজ করি না এই যে ষোলো বছর আমরা কতটুকু ফিজে গেছি ষোলো বছরের এই অকারেন্সগুলা সলভ করতে আমাদের অন্তত ষোলোশো বছরের দরকার তাহলে একটাই মাত্র উপায় আছে আমরা কাজ বেশি বেশি করব। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাইকে দাওয়াত দেন সবাইকে দাওয়াত দেন নতুবা এরা আল্লাহর দরবারে আপনার বিরুদ্ধে মামলা করবো আল্লাহ তারা তো আমাদেরকে বোঝায় নাই তাদেরকে ভালোবেসে সেবা করে আমার ভাইদেরকে দাওয়াত দেন ইসলাম এসেছে সকলের জন্য এই লজ্জা রাখি কোথায় আজও হিন্দুদের ফুজাতে ফহারা দেওয়া লাগে কি জবাব আল্লাহর কাছে দিবে ওনারা স্বাধীনভাবে ওনাদের ধর্ম পালন করবে এটা তার নাগরিক অধিকার আমরা বাংলাদেশি আজ কিছু কিছু দুর্বৃত্তরা রাজনৈতিক স্বার্থ হাসিল করার জন্য তাদের প্রতিমাগুলো ভাঙে তাদের সেখানে অকারেন্স করে তাদের এগুলা ফাহারা দিবেন তাদেরকে সহযোগিতা করবেন তাদেরকে ইসলামের আলো জ্বালাইয়ে দেন আল্লাহ তাদেরকে খাওয়াচ্ছে আপনি খাওয়ান তাহলে ফরকালে তারা আফসোস করবো না রে মুসলমান আমাদেরকে দাওয়াত দিছে কিন্তু আমরা তো আমল করি নাই কারণ তাদের জন্য আপনি সাক্ষী তারা আপনার জন্য সাক্ষী হয়ে যাবে এই সেই কথাটাই আল্লাহ বলছেন আমি আপনাকে শুধু মুসলমানের জন্য ফাটাই নাই ও আমার সাল না কাইল্লা কা আমি হ্যাঁ আমি তাম এই পৃথিবীর সকল মানুষের জন্য আমি আপনাকে নবী করে ফাটাইছি ইচ্ছা অনিচ্ছা সকল ধর্মগ্রন্থে নবীর সম্মান নবীর জিকির আছে আসেনি শ্রীমদ্ভগবৎ গীতার পঞ্চাশ নম্বর শ্লোকে সেখানে আছে হোতা রিমিন্দ্র হোতা রমিন্দ্র মহাসুরীন্দ্রা অল্ল জ্যৈষ্ঠ শ্রেষ্ঠ পূর্ণং ব্র অল্ল সুর মোহম্মদ কং বরশে অল্লে অদল্লে বুকামে ককম অল্ল বুক নিখাতক অর্থাৎ সেখানে বলা আছে এই বিশ্ব ব্রহ্মাণ্ড মানে আল্লাহ আল্লাহ শাহানু আল্লাকে তারা ব্রহ্ম বলে আর কি বিশ্বব্রহ্মাণ্ড যিনি জগৎ সৃষ্টি করি না তিনি এই শ্যার জামানাতে এ রাম বলছেন এই শ্যার জামানাতে তিনি আসবেন তারপরে তার নাম মোহম মোহাম্মদ কং অল্লে অল্লাম তিনি আল্লাহর প্রিয় পাত্র অদল্লে বুকামে ককম অল্ল বুক নিখা তকম তিনি সর্বশ্রেষ্ঠ ভয় তোমরা তাকে ভালোবাসিও শ্রদ্ধা করিও সম্মান করিও ইচ্ছে অনিচ্ছে সকল ধর্মগ্রন্থে আল্লাহ রসুল জিকির আসেনি আছে কি না তাইলে এই সত্য ধর্মটা আপনারা প্রিজাইভ করেন আর সাল্লা সাল্লাম একান হাদিস বলছেন আনাবি তুফাইলিন রহেম আল্লাহ তালা হাদিসটা মন কাতে আর কি লাইস তামিয়া আমরু না আছে আল্লাহ ইমামিন হাত্তা তাকুমা সাহা এরা কিতাবুল ফিতান হাম্মাদ, ইবু তালা যিনি ইমাম বখারি রহমান তাল তিনি বলেছেন পামার ও আখিরি জামানাতে এক ইমামের আন্ডারে থাকবে না তারা কোনো ইমাম মানবে না আপনি দেখেন সিজিয়ার মেয়েটা ক্লাস নাইনে থাকতে বিয়ে হয়ে গেছে মা ওলা বাড়ির কাছে ধরেন বুঝছে বিয়া বিয়ে বিয়েতে বাসর ঘরে যাইবার আগে শাশুড়ি কো আমার জন্য গরম পানি করিবা আমি গরম পানি ছাড়াও উজু করি না শ্বশুরে আমি নামাজ পড়ি ফজরের গরম পানি আমার জন্য রেডি রাখবা ননদেরা কয় ভাবি তুমি আমাদের জন্য একটা জাগা লাগা ফ্রেন্স ফ্রাই আজকে ফাঁকাইবা আত্মীয় স্বজন সকলে তার কাছে দাবি মাইয়া চিপস কেতু মাইয়াটা নতুন বিয়ে হইছে কয় ডাকাইতে তিয়ায় কয় বাসর ঘর রো দশ মাস দশ দিন কিন্তু একটা রেখে নাম পোলা চাই আমি এবার বই কয় আহারে দেশে কন্দেশেকো মাহুত বিয়ে হইল এটার নামনি বিয়া আহারে আল্লাহ এরকম বিয়ে হইলে তো জীবনে কইতাম যে জীবনে কেউ বিয়া বইছে বিপদে তো মাইয়া নিজের বাপের বাড়িতে রাঁধে ন বাড়ে অসহায় একটা নতুন মেহমান আছে মা বাবার কথা মনে হলে বান্ধবীগুলোর লগে বরি খেত হেই আড্ডার কথা মনে হে রে এখন ধরে টর্চারিং শুরু করে দিছে একটা মানুষ